রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। নূরকে পলাতক দেখে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 20টি মামলার মধ্যে প্রথম কোনো মামলায় নূরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলো। এতে বলা হয়, আসামি নুরুল হক নূর 2021 সালের 14 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আসেন, সেখানে তিনি মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য দেন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।